কাল চট্টগ্রামে বসছে শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। গেল বছর রাস্তার উপর হলেও এবার লাল দিঘির মাঠেই হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ঘিরে চট্টগ্রামে চালু হওয়া এই জব্বারের বলি খেলা, এরই মধ্যে লাল দিঘি পাড় ঘিরে বসেছে বৈশাখী মেলা। চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের রিপোর্ট। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করতে 1909 সালে স্থানীয় আব্দুল জব্বর সৌদাগর নগরীর লাল দিঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতার, পরে যা আব্দুল জব্বরের বলি খেলা নামে পরিচিতি পায়। এবার হতে যাচ্ছে জব্বরের বলি খেলার 114তম আসর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং করোনার কারণে দুইবার এই আসর বসেনি। বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে এই বলি খেলায় অংশ নেন। তরুণ বলির সাথে বাদ যান না বৃদ্ধরাও। প্রতিযোগিতার জন্য এর মধ্যেই প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। আশা করছেন শতাধিক বলি অংশ নেবেন এবার। এবার বলি খেলায় অত্যন্ত জমজমাটভাবে হবে। কেন? কেননা গত বছরের থেকে এবার বলি আরও বেশি আসবে, 100-এর উপরে আসবে। এবং নাম করা যারা গত বছর তা বা 3-4 বছর আগে যারা চ্যানেল বক্স খেলেছে, এরা সবাই আমাদের সাথে যোগাযোগ করেছে, এরাও আসবে। এবং যারা নর্মাল বলি খেলবে এরাও আসবে। মোটামুটি 100-150-এর উপরে যাবে বলি ইনশাল্লাহ। ঈদের আনন্দের মধ্যে এবার আমাদের জব্বরের বলি খেলা এবং বৈশাখী মেলা শুরু হয়েছে। জানেন শহরের যে কোলাহল, সে কোলাহলটাকে ধরে রেখে আমরা 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানগুলো চলবে। বলি খেলাকে কেন্দ্র করে সোমবার থেকে জমে গেছে বৈশাখী মেলা। দূর দূরান্ত থেকে নানা পোষা নিয়ে এসেছেন বিক্রেতারা। আশা করছি যে ঈদ উৎসব প্লাস কুস্তি উৎসব ভালো হবে, লোক সমাগম অনেক হবে। এবং যে দোকানদাররা এখানে দোকান নিয়ে এসেছে তাদের লাল দিঘি মাঠ সংস্কারের কারণে গেলবার বন্ধ ছিল, এজন্য রাস্তার উপর মঞ্চ করে বলি খেলা হয়। এবার সংস্কারের পর লাল দিঘি মাঠেই বলি খেলা হচ্ছে। আলমগীর সবুজ, দেশ টিভি,